বলিউড অভিনেত্রী সানি লিওন বলিউডে পা রাখার আগে একটা সময় পর্ন দুনিয়ার রানী ছিলেন তিনি। তবে এখন তিনি সেই নীল ছবির জগৎ থেকে বেরিয়ে এসেছেন। এবার জানা গেল পর্ন জগতে তার আসার গল্প। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। পর্নোগ্রাফিতে পা রাখার আগে সানি লিওন একটি বেকারিতে কাজ করতেন। পরবর্তীতে যুক্ত হয়েছিলেন একটি ট্যাক্স অ্যান্ড রিটায়ারমেন্ট ফার্মেও। নার্স হওয়ার স্বপ্ন দেখতেন সানি। রোগীর শুশ্রূষা করার পরিকল্পনা ছিল তার, কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় অন্য পথে। সানি পেন্ট হাউস ম্যাগাজিনের অংশ হয়ে ওঠেন হঠাৎ করেই। পেন্ট হাউসের মালিক ছিলেন বব গুজিয়ন, তার হাত ধরেই সাহসী হয়ে উঠেছিলেন করণজিৎ অর্থাৎ সানি লিওন। 2003 সালে পেন্ট হাউস পেট অব দ্য ইয়ার হয়েছিলেন। 2005 সালে ভিডিও এন্টারটেইনমেন্টের সঙ্গে 3 বছরের কন্ট্রাক্ট সই করেন সানি। সেই প্রথম পর্নোগ্রাফিতে পা রাখা। সানির প্রথম পর্নোগ্রাফি ছবির নাম সানি। 2005 সালের ডিসেম্বরে মুক্তি পায় সেটি। পরের ব্লু ফিল্মটির নাম ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন। প্রথমে শর্ত দিয়েছিলেন কেবল লেসবিয়ান ছবিতেই অন্তরঙ্গতা দেখাবেন, কিন্তু পরবর্তীকালে তৎকালীন হবু স্বামী ম্যাট এরিকসনের সঙ্গে পর্নোগ্রাফি ছবি শুট করেন।